আমেরিকা, কানাডা, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, এত দূরে যাই কেন ভাই? ধরেন আমাদের বাংলাদেশের ভিতরেই রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট এমন কোনো জায়গা যেখানে পর্যটন কেন্দ্র আর আমি যাইতে পারি নাই, তাতে কি আফসোস নাই? আমি তো প্রতিদিন বাসার থেকে বের হইতে পারি, এই যে ধরেন ঘর থেকে বের হয়ে যে পার্ক পর্যন্ত যাই, এইটাই বা কম কি বলেন? ঘরের মধ্যে থাকলে তো ঘরেই থাকা হইলো, আজকে আসি কালকে নাই, ঠুস করে মরে যাব, তার থেকে প্রতিদিন একটু ঘুরা ফেরা বেড়াই, এটাই তো অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। এই যে দেখেন সাইজে গুজা মাঞ্জা মাইরা রেডি হয়ে বের হয়ে পড়ছি, আজকেও ঘুরতে বের হইতেছি। ভাই আপনাদের এত জলে কেন বলেন তো? আপনাদের তো কেন জলে? আচ্ছা বুঝছি ভাই, আপনাদের সাথে হয়তো আমার বাপদাদার আমলে কোনো শত্রুতা আসছিল, এর জন্য আমার ভালো দেখে আপনাদের এত জলে। ভাই জ্বলেন না, জ্বলে পিড়া ছাই হইেন না, আমার মতো শিখেন, ঠিক আছে, ঘুরতে শিখেন। এই যে ঘরের মধ্যে বৈশা বৈশা আমার ভিডিও দেখে আপনারা জোলাপুরা ছাই হয়ে যান, তাতে লাভ কী বলেন? আমি তো আমার মতো করে ঘুরে ফিরে বেড়াইতেছি, আপনারা তো ঘুরে ফিরে বেড়াইতে পারতেছেন না, ওই ঘরে বসে বসে আমার ভিডিও দেখে জ্বলতেছেন, তাই না? তো যাই হোক, যেটাই হয়েছে হয়েছে, মেন কথা হইতেছে যে আমার ঘুরতে অনেক ভালো লাগে ভাই, ঘরের ভিতরে বসে থাকতে ভালো লাগে না, আজকে আসি কালকে নাই, ঠুস করে মরে যাবো ভাই, তার থেকে একটু ঘুরে ফিরে নেই, তাই না? বাহিরের একটু নির্মল বাতাস খাইতে অসুবিধা কী? সে তো ঘরে বসে বসে মোবাইলই টিপি, তাই না? তো আজকে একটু হইতেছে ফুচকা খাইতে বের হয়েছে, আর আব্বুকে নিয়ে বের হয়েছে। আব্বু যে যাবে সেটা তো আমরা কল্পনাও করতে পারি নাই, ভয়ে ভয়ে যে আব্বুকে বললাম চলো পার্কে যাই ফুচকা খাইয়ে আসি, আব্বু দেখি যে সাথে সাথে রাজি হয়ে গেছে, উল্টা আরও বলতেছে যে হ্যাঁ আমি তো অনেকদিন ধরে ফুচকা খাইতে চাইতেছি। ওই যে কথায় বলে না, এক তো নাচুন না কাটি, তার উপরে ঢোলের বাড়ি। তো এই হয়েছে অবস্থা, এই যে দেখেন পার্কের কি সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু এত মানুষ ছিল ময়মনসিংহ শহরের ভিতরে, তো ওই ঘোরাফেরার মধ্যে বলতে গেলে একটা জয়নাল আবেদিন পার্কে আছে, তো যার কারণে দেখা যায় ময়মনসিংহ শহরের ভিতরে যত মানুষজন আছে সব চলে আসে এই জয়নাল আবেদিন পার্কে। তো আমরাও চলে আসছি বিকেলবেলা, বিকেলবেলা একটু গ্যাদারিং হয়, এটা সব কম বেশি সবাই জানে যারা ময়মনসিংহ শহরের ভিতরে আছে। তো এই যে আমরা ফুচকা খাইতে বসে পড়ছি, এখন হইতেছে ফুচকার অর্ডার দিয়ে আমরা চুপচাপ বসে আছি, এই দেখতে ঈদ বাজে বলতেছে আমি এটা নিব, ওইটা নিব, এটা খাবো, ওইটা দেখব, মানে এক কথায় আমাকে পাগল করে দিতেছিল। এই বেচারাকে নিয়ে এসে আমি কোনো দিকেই শান্তি পাই না, এদিকে আব্বু নিশ্চুপ বসে রয়েছে ওর কর্মকাণ্ড দেখা। তো যাই হোক, এই যে আমি একটু নিজের একটু ভাব টাপ নিয়ে একটু মাঞ্জা টাঞ্জা মাইয়ের একটু ভিডিও টিডিও করে নিতেছে, আপনারা ভাইতে একটু জ্বলেন না, ঠিক আছে? তো এই যে তারপর আমাদের ফুচকা চলে আসছে, ফুল প্লেট ছিল মেবি 40 টাকা করে, তো মানে এত মজা ছিল ফুচকাটা। আর আমরা সবসময় এখানে বসি, এটা দোকানটার নাম জানি কী ছিল, রুবেল মামার ফুচকার দোকান এরকম কিছু একটা ছিল। এই দেখেন আমি টুস করে মুখের মধ্যে বইরা কুস করে চাবাই দিয়েছি, তো আপনারা কিন্তু আবার লুপ টুপ দিয়েন না, তাহলে আমার পেট টেট খারাপ করবো। এই যে আব্বু খুব মজা করে খাইতেছে, সবার আগে কিন্তু আব্বুরই শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, আব্বুর দিক থেকে কিন্তু আমাদের আবার ফুচকা হচ্ছে ই দিছিল, যে আব্বু খাইতে পারতেছিল না তো আমাদেরকে আবার দিছিল। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করা হচ্ছে যে যাইতেছি রাস্তার দিকে, হাঁটাহাঁটি করতেছে আর কি। তো আব্বু যেহেতু ঘরে বসা বোরিং হইতেছে, তো যার কারণে আব্বুকে নিয়ে বের হয়েছে, আর আব্বু হাঁটাহাঁটি করলে আব্বু শরীরের জন্য ভালো, সেজন্য আজকে পুরো পার্ক হেঁটে একদম শেষ করে দিব। তো ওই যে যাইতে যাইতে কত কিছু চোখে যে বললো ভাই, তো এর বাজেট তো আবার চাওয়ার শেষ নেই, এর বাজে এটা চাইতেছে ওইটা চাইতেছে, তো এই যে কত কিছু দেখতে দেখতে আমরা যাইতেছি, এদিকে ভিউটাও এত সুন্দর ছিল যে একদম নির্মল একটা বাতাস, শান্তির একটা বাতাস। যদিও পার্কে সকালবেলা আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিকেলবেলা আসলে একটু মানুষের চাপ বেশি থাকে। তো এই যে ইরবাজ অ্যাজ ইউজুয়াল পার্কে আসলে যেটা করে হইতেছে যে খেলার যে জোনটা, মানে এই জায়গাটায় ও আসবেই, তো ওকে নিয়ে ফাঁকিবাজি করে আমরা চলে যেতেছিলাম, বাট হঠাৎ করে ওর চোখে পড়ে গেছে, চিৎকার শুরু করে দিছে, তারপর ওরে নিয়ে ভিতরে ঢুকলাম। যাই হোক, এই যে মানুষজন তো দেখতেই পারতেছেন কী পরিমাণ, আর এখানে ছোট্ট পোলাপান খেলবে কি দূরে থাক, মানে বড় পোলাপানি ওইটা বসে থাকে। তো আমরা ওইখান থেকে বের হয়ে গেছি, বের হয়ে এই যে হাঁটা শুরু করছি, আমরা কিন্তু হেঁটে হেঁটে বাসা পর্যন্ত যাব, দেখি কত দূর যাওয়া যায় আর কি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন ভাই, আর জুলাপুরা চাই হয়েন না, একটু সাপোর্ট করেন, একটু লাইক দেন, একটু কমেন্ট করা শিখেন, ঠিক আছে? আপনারা যে ভিডিও দেখেন আমি খুব ভালো করে জানি। তো যাই হোক, নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। ও হ্যাঁ, লাস্টের দিকে আরেকটা কথা ভাই আপনাদের বলতে চাই, আপনারা যে আমার ভিডিও দেখেন, মানে আমার যারা হেটার্স আছে আপনারা যে আমার ভিডিও দেখেন ভাই, আমি কিন্তু খুব ভালো করে জানি, ঠিক আছে? আবার আমার ভিডিও দেখে আপনারা নিজেদের মতো করে স্ট্যাটাসও মারেন, মানে ওই যে কথায় আছে না, যার মনে যা ফাল দেয় তা, মানে আমি বলি একজনকে উদ্দেশ্য করে, আপনারা মনে করেন আপনাদের উদ্দেশ্য করে বলি, এটা কিছু হইলো বলে, ঠিক আছে? যাই হোক, প্রবলেম না, আমি যে যা ভাবার ভাবুক, আমার তাতে কিছু আসা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।